সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিমুদ্দিন তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমি কোয়ান্টাম মেকানিক্সের উপর 13 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। 13 নম্বর লেকচারের বিষয়বস্তু হল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এটি একটি সংক্ষিপ্ত লেকচার। আমরা সহজে এটিকে প্রতিপাদন করতে পারব। এর 12 নম্বর লেকচারে আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন প্রতিপাদন করেছি। আমরা যদি সংক্ষেপে লিখি, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটি আমাদের কী ছিল? এটি ছিল আমাদের ডেল স্কোয়ার সাই প্লাস এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ই মাইনাস ভি সাই সমান জিরো। এটা ছিল আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ওকে, এখন আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা প্রতিপাদন করব। এটা খুবই সহজ। আমাদের যে এই সমীকরণ ছিল, সেই সমীকরণ যে এনার্জি টার্মটা ছিল, সেই এনার্জি টার্মটাকে আমরা অপারেটর দ্বারা রিপ্লেস করব, করলে আমরা শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা পাব। ওকে, তো আমরা যখন অপারেটর নিয়ে কথা বলি, তখন আমরা বিভিন্ন রকম কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের কথা বলেছি। সেই অপারেটরগুলোর মধ্যে একটি অপারেটর ছিল আমাদের এনার্জি অপারেটর। তো এনার্জি অপারেটরটা ছিল আমাদের, আমি এখানে লিখে দিই, এনার্জি অপারেটর, এটা আমাদের ছিল, এটা ছিল ই অপারেটর, অর্থাৎ এটাকে আমরা লিখি আই এইচ ক্রস ডেল বাই ডেল টি। এইটা হলো আমাদের এনার্জি অপারেটর। কাজেই এটা যদি 1 নম্বর সমীকরণ আমরা ধরি, আর এই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, আমি ফার্দার এখানে সিকোয়েন্স মেনটেন করার জন্য লিখছি ডেল স্কোয়ার সাই এইচ ক্রস স্কোয়ার টুয়াইস এম ই মাইনাস ভি সাই ইকুয়াল টু জিরো, এটাকে আমরা ধরলাম 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে ফ্রম ওয়ান অ্যান্ড টু আমরা কী দেখতে পাচ্ছি? ফ্রম ওয়ান অ্যান্ড টু, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেল স্কোয়ার সাই প্লাস টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার, অ্যান্ড এর বদলে আমি এটা বসাবো, অর্থাৎ আই এইচ ক্রস ডেল সাই ডেল টি মাইনাস ভি সাই ইজ ইকাল টু জিরো, এটি বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে পাচ্ছি ডেল স্কোয়ার সাই প্লাস টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার আই বাই এইচ ক্রস ডেল সাই বাই ডেল টি মাইনাস টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার ভি সাই ইজ ইকুয়াল টু জিরো, গুণ করে দিলাম, দিয়ে এখন আমরা এটিকে সামনে লিখি, এই টার্মটাকে এই পাশে লিখি, যদি রেখে দিই তাহলে আমাদের থাকে টুয়াইস এম ডিভাইডেড বাই এইচ ক্রস স্কোয়ার আই ডিভাইডেড বাই এইচ ক্রস ডেল সাই বাই ডেল টি সমান, এটার পাশে চলে যাক, মাইনাস ডেল স্কোয়ার সাই আর এটা যদি এই পাশে, তাহলে মাইনাস হয়, এটা এই পাশে গেলে মাইনাস হয়,
তারপরে এখানকার এখানে মাইনাস চিহ্নটা এটা প্লাস আছে, তাহলে এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, ওকে এটার পাশে গেলে প্লাস হয়ে যায়, ওকে ঠিক আছে। টুয়াইস এম ডিভাইডেড বাই এ ক্রস স্কোয়ার ভি সাই ইজ ইকুয়াল টু জিরো, ওকে আমরা এটাকে এই পাশে রাখলাম, এই টার্মটাকে এই টার্মটাকে আমরা এই পাশে রাখলাম, এটাকে ওই পাশে দিয়ে দিলাম, আর এটা ওই পাশে গেলে মাইনাস আছে প্লাস হয়ে যায়, আর এটা প্লাস আছে মাইনাস হয়ে যায়, ওকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি আই ডিভাইড বাই এই ক্রস ডেল সাই ডিভাইডেড বাই ডেল টি সমান মাইনাস এই ক্রস স্কোয়ার বাই টুয়াইস এম, বোথ সাইডে আমি এটা দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে পরে এই ক্রস স্কোয়ার ভাগ টুয়াইস এম এখানে চলে যাবে, আর এটার আবার ক্যান্সেল আউট হয়ে যাবে, ওকে তাহলে এটা ডেল স্কোয়ার হবে যোগ ভি সাই, ভি রাখলাম আর সাই ওখানে গুণ হিসাবে রাখলাম ইজ ইকুয়াল টু জিরো। খেয়াল করো আমি যদি বোথ সাইডে টুয়াইস এম ভাগ এই ক্রস স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এই পাশে এটা ক্যান্সেল হয়ে যায়, আর এই পাশে ভাগ হয়ে গেলে পরে এই ক্রস স্কোয়ার উপরে উঠে যাবে আর টুয়াইস এম নিচে আসবে, আর এটা আবার এই পাশে ক্যান্সেল করে দিলে পরে এটা থাকবে না, তখন আমি এরকম পাবো আই ভাগ এই ক্রস ডেল সাই বাই ডেল টি মাইনাস এই ক্রস স্কোয়ার বাই টুয়াইস এম ডেল স্কোয়ার ল্যাপ্লাসিয়ান অপারেটর প্লাস ভি একটা ব্র্যাকেট সাই, এই সমীকরণটা আমি পেলাম। এই সমীকরণটাকেই বলা হয় দিস ইকুয়েশন ইজ কল্ড শ্রোডিঞ্জার শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন, এবং এই সমীকরণটাকে আসলে লেখা হয় ই সাই সমান এই সাই। খেয়াল করো এই পাশে আমার অপারেটর মানে আমি সমীকরণটাকে যদি এইভাবে লিখি যে আই ডিভাইডেড বাই এইচ ক্রস ডেল বাই ডেল টি লিখে এখানে সাই দিলাম, আর এই পাশে তো আমার আছেই যে এইচ ক্রস স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি আর এখানে সাই, আমি তো জানি যে এইটা এই টার্মটা এটার সমানই হচ্ছে ই, তাহলে সাই, আর এটা মানে হচ্ছে হ্যামিল্টনিয়ান এইচ, এটা সমান হ্যামিল্টনিয়ান এইচ, তাহলে আমি এখানে লিখতে পারি এইচ সাই, তাহলে এটা হলো তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা রূপ, এটাই হলো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ওকে। তো এটি খুবই সহজ, আমাদের যে দুই নম্বর সমীকরণ ছিল এখানে এই আলোচনায় অর্থাৎ শ্রোডিঞ্জার যে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন ছিল যেটিকে আমরা দুই নম্বর সমীকরণ বলেছি, সেই সমীকরণে যে ই ছিল আমাদের এনার্জি ছিল, সেই এনার্জির জায়গায় শুধু আমরা এনার্জি অপারেটরটা বসিয়েছি, বসে আমরা এটাকে সিম্প্লিফাই করেছি, সিম্প্লিফাই করার পরে আমরা এই সমীকরণটা পেয়ে গেছি, অর্থাৎ এই সমীকরণটা পেয়ে গেছি। কাজেই এখানে যেহেতু টাইম আমার এখানে আছে, এই সমীকরণের মধ্যে টাইম একটা ফ্যাক্টর, টাইম একটি ভূমিকা পালন করছে, সুতরাং এই কারণে আমরা এই সমীকরণটাকে শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন বলবো, অর্থাৎ এখানকার ওয়েভটা টাইমের উপর ডিপেন্ড করবে, টাইমও এখানে একটি চলক একটা ভ্যারিয়েবল হিসাবে বিবেচিত হবে, টাইম একটা ফাংশন, তরঙ্গ ফাংশনটি টাইমেরও উপর ডিপেন্ড করবে, যার কারণে এটাকে শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন বলা হয়, এবং যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই সাই সমান এইচ সাই। তো এটি 13 নম্বর লেকচারের বিষয়বস্তু যে কেমন করে আমরা শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ইকুয়েশন প্রতিপাদন করি, এটা খুবই সংক্ষেপে করা যায়, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
আমি এই লেকচারটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।